দাঁত হাজা চুলকানি যে কোনো মানুষেরই হতে পারে, আর যে কোনো জায়গায় এটা হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এরকমই একটা সমাধান নিয়ে এসেছি। যেমন দেখুন বন্ধুরা, হাজা হাজা হাতের এই এই জায়গাগুলোতে হয়, কারণ এই জায়গাগুলোতে জল জমে যায়, আর জল শুকোতে না পেলে এই জায়গাগুলোতে হাজা হয়ে যায়। শুধু হাতেই হাজা হয় না, পায়েও কিন্তু এই রকম আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাজা হয়ে যায়। আর হাজা হলে হাজার খুবই যন্ত্রণা হয়। হাজা ছাড়াও বিভিন্ন রকমের দাঁত আছে, যেই দাঁতগুলো আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। দাঁতে ভীষণভাবে চুলকানি হয়, সেটা ছোটদেরও হতে পারে আর বড়দেরও হতে পারে। এইখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল, আর এই কুসুম গরম জলে আপনি এইভাবে একটা তুলো ডুবিয়ে আপনার যে জায়গাটায় হাজা কিংবা দাঁত হয়েছে, চুলকানি হয়েছে, সেই চুলকানির জায়গায় এইভাবে পরিষ্কার করে নেন। কুসুম গরম জলে যদি থাকে তো একটুখানি ডেটল দিয়ে দেবেন। যেইখানে দাঁত হাজা চুলকানি হয়েছে, হালকা কুসুম গরম জলে ডেটল মিশিয়ে সেই জায়গা পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, 100 বছরের পুরনো চুলকানি দাঁত হাজা কিন্তু ভালো হয়ে যাবে, এরকমই একটা ভালো ওষুধ তৈরি করে আপনাদের দেখাবো। এই ওষুধটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন, আর নিয়মিত যদি এই ওষুধটা লাগান তাহলে বাইরের কোনো ওষুধের প্রয়োজন হবে না, সাথে সাথেই কমে যাবে দাঁত হাজা চুলকানির ব্যথা বেদনা। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একেবারে ভুলবেন না, আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আমরা এরপর ওষুধটা ভালোভাবে তৈরি করে নেব। দেখুন ভালোভাবে, হয়তো ধরুন এই জায়গাটাতে আমার দাঁত হাজা চুলকানি যাই হোক একটা হয়েছে, ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর এটা একটু শুকিয়ে নেবেন। পরিষ্কার না করে কোনো জায়গায় কিন্তু ওষুধ লাগাবেন না, তাহলে কাজ করবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই। এইখানে দেখুন, আমি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি। আপনাদের কাছে এরকম অ্যালোভেরার পাতা না থাকলে আপনারা বাজারের কেনা অ্যালোভেরাটাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আজকে আমি যে ক্রিমটা প্রস্তুত করব, সেই ক্রিমটা অ্যালোভেরাটা লাগবেই, এটা জেনে রাখবেন। তো তার জন্য প্রথমে আমি এটা থেকে যে জেলটা সেটা বের করে নেব। এখন আমি এই ক্রিমটা তৈরি করবার জন্য এই জেলটা বের করে নিয়েছি, আর এরপর এই জেলটা প্রথমে আমি ব্লেন্ড করে আনছি। ব্লেন্ড করবার জন্য একটা কাপ নিয়েছি আর ব্লেন্ড করে আনছি অ্যালোভেরা জেলটা পুরোটা। দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে, আর এখন আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এটা প্রস্তুত করতে বেশ কয়েকটা উপকরণ লাগবে, যেটা আমি একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো চুলকানি বিষাক্ত জায়গায় বন্ধুরা, নিম পাতা কিন্তু ভীষণভাবে কাজ করে। নিম পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল। এইরকমভাবে ক্রিম প্রস্তুত করতে যদি আপনারা নাও পারেন, তাহলে নিম পাতাকে বেটেই যে জায়গায় আপনাদের দাঁত হাজা চুলকানি এসব হয়েছে সেখানেও কিন্তু নিম পাতা বেটে আপনারা লাগিয়ে নিতে পারেন। কিন্তু আজকে যে ওষুধটা আমি তৈরি করছি, এই ওষুধটা লাগালে আপনাদের কোনো ক্রিম কোনো কিছু লাগাবার দরকার হবে না। তো এই দেখুন, এখন আমি নিম পাতাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি, আর ওই কাপেই আমি ব্লেন্ড করে আনছি। এখন নিম পাতা ব্লেন্ড হয়ে গেছে, আর নিম পাতার রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এটা আমাদের সকলের বাড়িতেই থাকে, এটা হলো তুলসী পাতা। তো বন্ধুরা দেখুন, আজকে আমি আপনাদের একটা ক্রিম প্রস্তুত করে দেখাচ্ছি। এই ক্রিমটা যদি আপনারা না পারেন, তাহলে আরও একটা সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দেব। দাঁতের চুলকানি এবং দাঁত সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে কিন্তু এই ক্রিমটা প্রস্তুত করার পর দেখাচ্ছি। তাহলে এই তুলসী পাতাটাও কিন্তু এখন হালকা করে থেতো করে নিতে হবে। এরপর এর সাথে আমি দিয়ে দেব তুলসী পাতার রস। হ্যাঁ দেখুন, এই হলো তুলসী পাতার রস। তুলসী পাতার রস 2 চামচ দিয়ে দিলাম, এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পাতাগুলো হালকা থেতো করলেই হবে, এর থেকে যে রসটা বেরোচ্ছে এই রসটাই কিন্তু এই ক্রিমটা প্রস্তুত করতে দরকার হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ।
দেখুন, এটা আপনাদের হাতেও লাগানো চলবে, আবার পায়েও লাগানো চলবে। আর কোনো গোপন জায়গায় যদি এইরকম দাঁত কিংবা চুলকানি বেরিয়েছে, যে জায়গাগুলোতে বাতাস পায় না, সেই জায়গাতেও কিন্তু অ্যাপ্লাই করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। এখন দেখুন, এর সাথে আরও একটা জিনিস আমি যোগ করে দেব। বন্ধুরা, এটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, এটা হলো পুজোয় দেবার কর্পূর। যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটাতে কর্পূর না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জানবেন এই ক্রিমটা প্রস্তুত হলো না। আর এই ক্রিমে যখন কর্পূর দিয়ে দিলেন, তখনই জানবেন ক্রিমটা প্রস্তুত হয়ে গেল। আর এটা খুব ভালোভাবে মিক্স করে নেন। যদি গোটা গায়ে চুলকানি হচ্ছে আর খুব বেশি দাঁত বেরিয়ে গেছে, চুলকানিতে অস্থির করে তুলছে আপনাকে, তাহলে আপনার স্নানের জলের সাথে এইরকম একটা পেস্ট তৈরি করে মিশিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু জবরদস্ত ফল পাওয়া যায়। এরপর দেখুন, এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। যেখানে যেখানে আপনার দাঁত বেরিয়েছে কিংবা হাজা হয়েছে, সেই জায়গাতে ঠিক এইভাবে লাগিয়ে নিন। একটা তুলো ডুবিয়ে নিয়েছি, আর এটা আপনি স্টোর করে রেখেও দিতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন। লাগাবার কিছুক্ষণ পূর্বে ফ্রিজ থেকে বের করে নিন। কিন্তু এই ক্রিমটা লাগাবার আগে ভালোভাবে শুকনো কাপড়ে পরিষ্কার করে নিন আঙুলের কোণাগুলো, নখের এই কোণগুলোতেও আপনারা এই ওষুধটা লাগিয়ে নিলে খুব ভালো ফল পাবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হাজার ওষুধ কি, এটা আপনার হাজার দাঁত 100 বছরের পুরানো চুলকানিতেও কিন্তু ভালো ফল দিবে আপনাদের। তো বন্ধুরা, আরও একটা ওষুধ সহজে কোনো বাটাবাটি না করে, কোনো পেস্ট তৈরি না করেও আপনারা চুলকানিতে লাগাতে পারেন। চলুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা কিছুক্ষণ লাগিয়ে রেখে আপনি রাত্রে শুয়েও যেতে পারেন, কিংবা লাগিয়ে রেখে কিছুক্ষণ পর হালকা জল দিয়ে ধুয়েও দিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আরও একটা ওষুধ তৈরি করে নেব। সহজেই আপনারা সব জায়গায় লাগাতে পারবেন আর সব সময়ের জন্য তৈরি করে রাখতে পারবেন। এখন দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা, আর তুলসী পাতায় নিয়ে নিচ্ছি লবণ। দাগ হয়ে গেলে গালে ছোবলা ছোবলা দাগ বেরিয়ে যায়, এইভাবে হাতে তুলসী পাতাটাকে একটু কোচলে নেন। এই দেখুন, যেই জায়গাটাতে দেখতে পেয়েছেন গালে কিংবা ঠোঁটের সাইডে গোল একটা চাকতির মতো দেখা যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই রসটা ভালোভাবে কোচলে নিয়ে যখন হোক, দিনের হোক রাতে হোক, আপনার যখন সময় হবে, এই দেখুন কোচলে কেমন হয়ে গেছে তুলসী পাতাটা। এখন এইভাবে আপনি আপনার যে জায়গাতে হয়েছে এই রসটাকে এইভাবে লাগিয়ে দেন। তুলসী পাতা আর নুন মনে রাখবেন। এই দেখুন, এইভাবে লাগিয়ে নিলে কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, আর দু তিন দিন করতে করতে দেখবেন দাঁত হয়ে যে সাদা জায়গাটা চাকতির মতো দেখাচ্ছিল, সেই গোল চাকতিটা একেবারে নেই হয়ে গেছে, মিলিয়ে গেছে। আর দাঁত দেখতে কিন্তু গালে ভীষণভাবে খারাপ লাগে, সাদা মতো গোল চাকতি হয়ে যায় গালে, ঠোঁটের পাশেও অনেকের হয়। তো আপনারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। তো বন্ধুরা, দুটো টিপস আজকে আমি আপনাদের শেয়ার করলাম, দুটোর মধ্যে কোনটা আপনাদের কাজে এলো, কোনটা ভালো লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, কালকে আসবো আরও নতুন টিপসের সাথে। ধন্যবাদ।